বন্ধুরা, কাতার কোন দেশের সাথে পাঙ্গা নিয়েছে এটা ভারত সরকার তাদেরকে দেখাতে শুরু করেছে। রাজনৈতিক আর আন্তরাষ্ট্রীয় স্তরে এই মুদ্দাকে তো ওঠাতে শুরুই করেছে, সাথে ভারত আন্তরাষ্ট্রীয় ন্যায় আদালতে কাতারকে টানতে শুরু করে দিয়েছে। কেননা যে হিসেবে মিথ্যা আরোপ লাগিয়ে কাতার ভারতের 8 জন নেভিকে মৃত্যু সাজা ঘোষণা করেছে, তার প্রত্যক্ষ প্রমাণ এখনো পর্যন্ত তারা ভারতকে দিতে পারেনি। এই ব্যাপারটা ঠিক তেমনই হচ্ছে যেমনটা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নির্জার হত্যার দায় যেমন ভারতের উপর চাপিয়েছিল, কিন্তু সেটা তারা কখনো প্রমাণ করতে পারেনি। কিন্তু এই মুহূর্তে ভারত বিরোধী দেশের আকালকে কিভাবে ঠিকানায় আনতে হয় এটা ভারত সরকার ভালোভাবেই জানে। তাই তো ভারত এখন কাতারের খেলাফ এত বড় স্টেপকে উঠাতে শুরু করেছে। আসলে বন্ধুরা, কথা হচ্ছে এখন কাতারকে সাপ্লাই করা চালকে নিয়ে। আপনারা এটা সবাই জানেন, ভারত এলএনজি গ্যাস আর ক্রুড অয়েলের জন্য ভারত কাতারের উপর নির্ভর ছিল। যদি আমরা কাতারের সাথে শত্রুতা করি তাহলে তো তারা ভারতকে কাঁচা তেলের গ্যাস দেওয়া বন্ধ করে দেবে। কিন্তু এখন যদি আপনারা এটা ভাবেন তাহলে এটা সব থেকে বড় ভুলের মধ্যে একটা বড় ভুল হবে। কেননা বন্ধুরা, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের পরে বিশ্ব সম্পূর্ণ বদলে গেছে, আর রাশিয়া এখন এত পরিমাণ ভারতকে অফার দিয়ে খাড়ির তেল এক্সপোর্টকারী দেশের পিছনে ব্যান্ড তো বাজিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকের তারিখে সৌদি আরব আর কাতার নয়, তো এই সময় তেল এক্সপোর্টকারী বড় দেশ হলো ভারতের কাছে রাশিয়া, যারা খাড়ির দেশের তুলনায় ভারতকে কয়েক গুণ বেশি অফারে তেল বিক্রি করেছে। তাই এই মুহূর্তে আরব দেশের কাছে যে তেল নামক অস্ত্রটি ছিল সেটি ভারতের খেলাফ এখন সম্পূর্ণ অস্ত্র ভোঁতা হয়ে গেছে। এখন কাতারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, ভারতের কাছে এইরকম অনেক উইপন মজুত আছে, বরং ভারত এখন কাতারকে খিদেতে মারবে। আসলে আপনারা তো এটা সবাই জানেন না যে কাতার একটি রাজস্থানের মতো বসা একটি শুকনো দেশ। তারা বিশেষ করে খাদ্যদ্রব্যের জন্য, বিশেষ করে 65% খাদ্যের জন্য ভারতের উপরে নির্ভরশীল। এর সাথে সাথে ভারত কাতারকে চাল, গম, অল সবজি সহ অন্যান্য গ্রসারি জিনিসকে এক্সপোর্ট করে। সাল 1955 থেকে শুরু করে 2020 পর্যন্ত কাতারকে এক্সপোর্ট করা $29 মিলিয়ন থেকে বেড়ে সেটি 1.5 বিলিয়নে পৌঁছে গেছে, আর এটি লাগাতার বাড়তেই থাকবে। কেননা কাতার এমন একটি জায়গায় অবস্থিত যেখানে ফসল পর্যন্ত তারা তৈরি করা জানে না, আর কাতার এতটা টেকনোলজির ক্ষমতা নেই ইসরায়েলের মতো যে তাদের জায়গায় তারা ফসলকে তৈরি করতে পারে। আর এই সব কিছুকে মাথায় রেখে ভারত এখন কাতারকে দেওয়া নভেম্বর মাসের চালের এক্সপোর্টকে স্টপ লাগিয়ে দিয়েছে। আপনাদের বলে দিই, ভারতের চালের উপর প্রতিবন্ধকতা লাগানোর পরে ভারত কাতার সহ অন্যান্য খাড়ি দেশকে চাল তবু এক্সপোর্ট করত, কেননা তারা চালের জন্য পাগল, আর ভারতের মতো এত বড় দেশ থেকে এত বেশি পরিমাণে চাল তাদের এক্সপোর্ট ছাড়া কেউ করতে পারবে না। এদের ক্ষুধা মেটানোর পরেও তাদের অহংকার ছিল আকাশ ছোঁয়া, তাই এদের অকাতটা আর এদের মাটিতে নামানো অবশ্যই জরুরি। বলা হয় যে কাতারের লোকেদের প্রতি মাসে 70,000 টন চালের জরুরি হয়, তার মধ্যে 70% চাল তো ভারতই একাই কাতারকে এক্সপোর্ট করে। তাই এমত অবস্থায় ভারত যদি কাতারকে চাল দেওয়া বন্ধ করে তাহলে ভাবুন এই ভারত বিরোধী দেশের অবস্থা কি হবে। ভাবুন তো, সবেমাত্র ভারত একটি ক্ষেপকে বন্ধ করেছে, যেটিকে নিয়ে কাতারের বিদেশ বিভাগ ভারতকে রিকোয়েস্টের পর রিকোয়েস্ট লাগাতার করে যাচ্ছে। আর এমতো অবস্থায় কাতার যদি ভারতের 8 জন পূর্ব নৌসৈনিককে ফাঁসি দিয়ে দেয় তাহলে ধরে নিন ভারত কাতারকে না খাইয়ে মারবে। কেননা ভারত খাদ্যদ্রব্য কিনে কাতারকে তার পাবে, ভারত ডিপ্লোম্যাটিক লেভেলও কাতারকে তো আলাদা করেই নেবে। কেননা কোনো রাষ্ট্রকে বিশ্ব থেকে আলাদা করতে হয় কিভাবে সেটা ভারতের থেকে এখন কেউ ভালো জানে না। কানাডা, পাকিস্তান আর চীন তো আপনাদের সামনে জলজ্যান্ত উদাহরণ। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, কাতারকে এক্সপোর্ট করা চালের ক্ষেপকে স্টপ লাগিয়ে ভারত কি একদম সঠিক পদক্ষেপ নিয়েছে, না ভারতের উচিত একদম কাতারকে সমস্ত খাদ্যদ্রব্য এখন ব্যান লাগানো? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ইসরায়েল আর হামাসের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।